এক প্রতিবন্ধী মহিলা ব্যবসায়ীকে মারধরের অভিযোগ এক মিষ্টি দোকানদারের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদা শহরের রদবাড়ি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রদবাড়ি ফাঁড়ি পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় প্রতিবন্ধী মহিলা রদবাড়ি পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সকেও। এ বিষয়ে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুণ্ডু জানান, আজ সকালে রদবাড়ি এলাকায় এক প্রতিবন্ধী মহিলা ব্যবসায়ীকে মারধর করার ঘটনা তিনি শুনেছেন। এই ঘটনা খুব দুঃখজনক, দুই পক্ষকে ডেকে পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একটা ভদ্রমহিলা, প্রতিবন্ধী ভদ্রমহিলা দোকান করতেন, তো যাই হোক তার সঙ্গে তার কোনো সামনাসামনি ব্যাপার নিয়ে বক্তৃতা হয়েছে। আমি সন্ধ্যাবেলা চেম্বারে দুজনকেই ডেকে পাঠিয়েছি, চারটার সময় আসছে তারা, তার বসে মিটমেট করে নেওয়ার ব্যবস্থা করবো। তো মহিলার গায়ে হাত দেওয়া এটা কোনো মতেই আমি মেনে নিতে পারছি না। তবু আমরা যদি দুজনের মধ্যে বসে এটা আমি আলোচনার মাধ্যমে মীমাংসা হয়ে যায় খুবই ভালো, তাহলে প্রশাসন পুলিশ তার ব্যবস্থা, মহিলা তার কমপ্লেন করলে পুলিশ তার উপযুক্ত ব্যবস্থা নেবে। এখানে ক্যামেরা কুমার নিশ্চয়ই তার দোকান থেকে পাঠিয়ে দেবে। আমরা মনে করি যে প্রত্যেকটা ব্যবসায়ী সুস্থভাবে এই লকডাউনের মধ্যে অনেক কষ্টে দোকানগুলো খোলা রয়ে যাচ্ছে, তারা যেন ঠিকমতো ব্যবসা করতে পারে এবং সেটা যেন মেনটেন হয়, সেটার জন্য ক্যামেরা কুমার সবসময় সজাগ থাকবে কোনো মহিলার প্রতি আক্রমণে।